হিংসা সন্ত্রাস ও নেশার বিরুদ্ধে রাজ্যের সকল অংশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান যুব দিবসে। প্রতি বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসেবে উদযাপন করা হয়। ত্রিপুরাতেও হয় অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে 8 নং টাউন বর্দোয়ালি যুব কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ অন্যান্যরা। নেশার বিরুদ্ধে যুব সমাজকে যুদ্ধ ঘোষণা করার আহ্বান রাখেন নেতৃত্ববৃন্দ। আমাদের বার্তা থাকবে হিংসা সন্ত্রাস এবং নেশার বিরুদ্ধে সমস্ত যুব সম্প্রদায়কে এগিয়ে এসে লড়াই করতে হবে। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি নেশার দ্বারা যুব সমাজ আচ্ছন্ন হয়ে আছে, যুব সমাজ ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই পুণ্য দিনে আমাদের সবাই মিলে শপথ নিতে হবে নতুন সমাজ গড়ার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।